হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ইজ মাই চ্যানেল অল ট্রিক্স থাক মে স্বাগতম। তো ফ্রেন্ডস, অনেক সময় অনেক জরুরি জরুরি কাজ করে কিন্তু তাদের নেটের অনেকটা প্রয়োজন হয় এবং তারা ঠিক সময় অনেক আগেই নেটটি খতম করে ফেলে, কিন্তু তার জন্য আপনাকে অনেক সময় এই মাই জিও অ্যাপ্লিকেশনে ব্যবহার করে যেতে লাগে। কিন্তু ফ্রেন্ডস, আজকে কোনো কিছু করতে লাগবে না, আজকে আপনি মাত্র এই নোটিফিকেশনেই পেয়ে যাবেন মোবাইল ডাটা কতটা আমার শেষ হয়েছে, ওয়াইফাই ডাটা কতটা আমি অ্যাভেলেবেল করেছি। তো ফ্রেন্ডস, আপনি যদি এটি দেখতে ইন্টারনেট দেখতে চান নোটিফিকেশনে, তো আজকে ভিডিওটি ফ্রেন্ডস পুরোটা দেখুন, কেন আজকে ভিডিওতে আমি এতে বলবো যে কী করে আপনি নোটিফিকেশন আনবেন, এই মোবাইল ডাটা কতটা আমি খরচা হচ্ছে। আপনারা সবাই জানি যে জিও ডাটাতে আপনি 190 টাকা মারুন, 399 টাকা মারুন, আর তো মাসের তফাৎ থাকে নেয় দিনে 1.5 GB দেয়, আর সকাল থেকে সবে 2.2 MB খরচ হয়েছে আর Wi-Fi MB খরচ হয়নি। তো এটা আমি একটু প্রুফ আপনাকে দেখিয়ে দিও। তো আমি আমার ডাটাটা খুললাম, আমার ডাটাটা খুলে ওপেন করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে 15 KB 4 KB করে আমার কাছে ডাল, প্লে স্টোরটা খুলতে আমার MBটা নিচ্ছে এটা। তো এবার দেখুন এখানে আমার 2.4 MB ডাটা ইউজ হচ্ছে, ইউজ 2% আমার ইউজ হয়েছে, সব এখানে কত পার্সেন্ট ইউজ হয়েছে সেটাও আমার দেখিয়ে দিচ্ছে। এখন আমার 98% ইউজটা আমি করতে পারবো আমার ডাটা, তো আমার সব 2% ইউজ হয়েছে। তো আপনি এটি কী করে করবেন, তো এটি আপনি প্লে স্টোরেই একটি আপনাকে অ্যাপ্লিকেশন ডাউনলোড, যে অ্যাপ্লিকেশনটা আমি আপনাকে দেখিয়ে দেবো, তো আপনি তাড়াতাড়ি করে আপনার প্লে স্টোরটি ওপেন করুন। ঠিক আছে, আমি আমার প্লে স্টোরটি ওপেন করলাম, তো তাও আবার দেখতে পাচ্ছেন এখানে 66 KB আমার নিচ্ছে। তো আর এখানে দেখুন এখানে আমার 2% ডাটা সব এসেছে। তো এবার আমি কী করবো, এখানে সার্চ করবো DATA ডাটা SPEED, এই আমি সার্চ করলাম ডাটা স্পিড। তো ডাটা স্পিড আমি সার্চ করে দিয়েছি, ডাটা স্পিড সার্চ করার পর ইন্টারনেট স্পিড মেটার লাইট, তো এই প্রথমটা যে আপনি দেখছেন মেটার লাইট 1.16 MB একটি অ্যাপ্লিকেশান, যেটা আপনাকে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে ডাউনলোড করতে হবে। আমি ওপেন করে নিয়েছি, তো আমার এটা ইনস্টল আছে। তো এর মধ্যে গিয়ে আপনাকে দুটো সেটিং করতে হবে, তো সেই দুটো সেটিং কী তা আপনি দেখতে পাচ্ছেন, এই তিনটে ডটস, এই তিনটে ডটসে আমি ক্লিক করলাম, আর ক্লিক করলে আপনার সামনে তিনটে চলে আসবে। তো আপনি প্রেফারেন্স যেতে চলে যাবেন, আর প্রফেসে গিয়ে এখানে আপনার কিছু 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 করতে হবে। তো আপনি কত ডাটা অ্যাভেলেবেল ইন্টারনেট দেখাতে চান, এখানে প্রথমে আপনাকে করতে হবে ডাটা ইউজ লিমিটেড, কত লিমিটেড ডাটা। তো আমি সারাদিনে 1.5 MB ডাটা পাই, তো এখানে আপনাকে 1.45 MB ডাটাই অ্যাভেলেবেল দেখাবে, তার বেশি কিন্তু দেখাবে না, কারণ আপনি তার বেশি ডাটা আপনার নেই। ঠিক আছে, তো এটিতে আপনি করে দেবেন 1500। তো তারপর আপনাকে যেতে লাগবে স্পিড ইউনিট, দেখতে পাচ্ছেন এখানে ফ্রেন্ড স্পিড ইউনিট, এই স্পিড ইউনিটে যান আর গিয়ে 20 পার সেকেন্ড 20, তারপরে আমি যত তাড়াতাড়ি যে কোনো কিছু ওপেন করলাম তাতেই আমার MBটার জন্য শো করে, এর জন্য এই সেটিংসটি এখানে দিয়েছে। এখানে ল্যাঙ্গুয়েজ এখানে এখানে থ্রিম আছে, সব এখানে আপনি পেয়ে যাবেন। আপনার স্টার্টিং ডে অফ মন্থ, এটি একটি খুব ভালো সেটিংস, এটি এখানে এখানে দিয়ে দিয়েছে আমার, এটি আপনি ক্লিক করুন। তো এখানে আপনি কতদিনের হিডেন সেটিংসই, মানে কতদিনের জন্য আপনি ডাটাটি ভরেছে, তো আপনি যদি 399 দিনের জন্য ডাটাটি ভরে থাকেন তাহলে আপনার এখানে দেখিয়ে দেবে, সে তো আপনার এখানে ততদিনই দেবে। তো আমি যেহেতু ভরছি 28 দিনের জন্য 190 টাকা, মানে তো 28 দিন স্টার্টিং ডে অফ মন্থ। ঠিক আছে ফ্রেন্ডস, তো ফ্রেন্ডস ভিডিওটি পছন্দ হলে একটু লাইক করুন, সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে বেল আইকনে ক্লিক করুন, আর যদি আপনি প্রথমে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তো থ্যাংকস ফ্রেন্ডস। আর ফ্রেন্ডস ভিডিওটি শেয়ার করুন, তো অনেকজনই MB দেখতে পায় না, তো তাদের জন্যই আমি বলছি ভিডিওটি শেয়ার করুন। আর ফ্রেন্ডস এনি মোবাইলে, এটার জন্য কোনো আপনার ডাটারও প্রয়োজন, এনি মোবাইলে আপনি করতে পারবেন শুধু 1.6 MB একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করলে। ঠিক আছে ফ্রেন্ডস, থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই।